প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়ার আমলে নির্বাচন হয়নি, হয়েছে নির্বাচন নিয়ে প্রহসন, সিলমারা ও বাক্স ভরার প্রতিযোগিতা। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রহসনের যাত্রা সহ গণতন্ত্রের অপব্যবহার জিয়ার সময় শুরু হয়। অনেকেই নির্বাচন নিয়ে প্রশ্ন করে, কিন্তু খালেদা জিয়া নিজেই ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়। 17ই মে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকেলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। নির্বাচন নিয়ে যে খেলা এবং প্রহসন করা এবং নির্বাচনকে কলুষিত করা, এটা জিয়াউর রহমানই শুরু করে। আমরা যদি প্রতিটি নির্বাচন 75 পরে দেখি, সেখানে নির্বাচন আমরা কি দেখেছি, ভোটের বাক্স ছিনতাই, সিলমারে বাক্স ভরা, প্রতিপক্ষকে আঘাত করা। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী তার সেই দিনগুলো স্মরণ করে বলেন, সেদিন থাকা খাওয়ার কষ্ট না থাকলেও মনে যন্ত্রণা ছিল খুব, তবুও দেশের মানুষকে মনে পড়ত। মৃত্যুর থেকেও এটা কঠিন ভাবে বাঁচা, রিফিউজি হিসেবে বিদেশের মাটিতে থাকতে হয়েছে, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, পরিচয়টাও দিতে পারিনি। থাকা খাওয়ার সমস্যা ছিল না, ভারতের তদন্তের প্রধানমন্ত্রী, তিনি সব ব্যবস্থাই আমাদের জন্য করেছিলেন, কিন্তু প্রতি পরে পরে যে কষ্ট যন্ত্রণা সে যেমন ভোগ করেছি, পাশাপাশি দেশের মানুষের খবর রাখতেও চেষ্টা করেছি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সালে প্রথম রেহানা